আজ রোববার সকাল পৌনে দশটার দিকে জামায়াতের ইসলামী নেতাকর্মীরা ঢাকায় মতিঝিলের শাপলা চত্বর থেকে মিছিল বের করেন। ঢাকায় আজ রোববার বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামী। আজ সকাল পৌনে দশটার দিকে দলটির নেতাকর্মীরা ঢাকা মতিঝিলের শাপলা চত্বর থেকে মিছিল বের করেন। মিছিলটি টিকাটুলি এলাকায় গিয়ে শেষ হয়। হাইকোর্টের মাজার গেট দিয়ে বের হতে বিএনপি পন্থী আইনজীবীদের পদযাত্রাটি আটকে দেয় পুলিশ। শুভক্রান্তি দাস পুলিশের মহাপরিদর্শক কার্যালয়ের অভিমুখে বিএনপি পন্থী আইনজীবীদের পদযাত্রা আটকে দেওয়া হয়েছে। আজ রোববার বেলা 1:05 দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি বের হয়। বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের পেশাজীবী ও বিরোধী মতাদর্শের নাগরিকদের বিরুদ্ধে মিথ্যা গায়াবী ও হয়রানিমূলক রাজনৈতিক মামলা করার প্রতিবাদে আইনজীবী কার্যালয়ের অভিমুখে পদযাত্রা ও সড়কলিপি পেশের এ কর্মসূচি আয়োজন করে ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও বিএনপি পন্থী আইনজীবীদের পদযাত্রাকে কেন্দ্র করে হাইকোর্ট মাজার গেটের বাহিরে ব্যারিকেড দিয়ে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করেছিল। ইউ রাষ্ট্রদূতের বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য ও সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন ছোট আকারের বিশেষজ্ঞ দল পাঠাবে বলে আওয়ামী লীগকে জানিয়েছে। আজ রোববার বাংলাদেশে নিযুক্ত ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনের আনুষ্ঠানিক বৈঠকে এমনটি জানানো হয়েছে বলে গণমাধ্যমকে জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান। এখন ইসরায়েল ও হামাসের যুদ্ধের ব্যাপারে কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে ইসরায়েল ও হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের 29 নাগরিক নিহত হয়েছে। গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নিহত মানুষের সংখ্যা 27 বলে উল্লেখ করা হয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই মুখপাত্র বলেন 15 জন নাগরিক এবং একজন বৈধ স্থায়ী বাসিন্দার নিখোঁজ থাকার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে। তাদের অবস্থান স্থল শনাক্তের চেষ্টা চলছে। ফিলিস্তিনের গাজার বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলের নির্বিচারে বোমা হামলার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। গতকাল শনিবার দুপুর 12:00 সেন্ট্রাল লন্ডনের পোর্টল্যান্ড স্ট্রিট ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন অফিসের সামনে কয়েক হাজার মানুষ জড়ো হন। বেলা 1:30 সময় পোর্টল্যান্ড স্ট্রিট থেকে মিছিল নিয়ে শান্তিকর্মী মানুষ রিজেন্ট স্ট্রিট, পিকাডোলি স্কোয়ার, হে মার্কেট, ট্রাফলগার স্কোয়ার, হোয়াইট হল ও পার্লামেন্ট স্ট্রিট হয়ে প্রধানমন্ত্রীর অফিস 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক স্বরূপ হোসেন ফেসবুক থেকে নেওয়া মেটাভার্সের ফরেন এক্সচেঞ্জ গ্রুপ ইনকর্পোরেটেড প্রতারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের নাম জড়িত। তার মাধ্যমে প্রবাহিত হয়েছে তারই বিভাগের কয়েক শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা। মুনাফার আশায় MTFE ট্রেড নামের একটি মুঠোফোনে অ্যাপে অর্থ বিনিয়োগ করেছিলেন। প্রতারণার শিকার হয়ে তারা প্রায় 20 লক্ষ টাকা খুইয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তিনি স্বরূপ হোসেন, সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক তিনি।